প্রিয় দর্শক, স্বেচ্ছায় এবং নিরাপদে নতুন জীবনের খোঁজে নতুন দ্বীপে দ্বিতীয় যাত্রায় পৌঁছে গেছে 1804 জন রোহিঙ্গা। ভাষাঞ্চরে তারা আছে, কিন্তু সবচেয়ে বড় কথা এই যে ভাষাঞ্চরে দ্বিতীয় দফায় রোহিঙ্গাদেরকে পাঠানো হলো, এটাই কি স্থায়ী সমাধান? বোধহয় স্থায়ী সমাধান এটা না। সবচেয়ে বড় কথা, তাদেরকে সসম্মানে নিজেদের দেশে ফিরিয়ে দেবার জন্যে আন্তর্জাতিক মহলকে যে চাপ দেওয়া দরকার, সেই চাপ বাংলাদেশ ঠিক মতো দিতে পারছে কিনা, এটি সবচেয়ে বড় ফ্যাক্টর। আমি শোভা ইসলাম, ম্যাট্রেস টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় ভাষাঞ্চরে দ্বিতীয় যাত্রা। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন আজকে সম্মানিত অতিথি তিনজন, তাদের মধ্যে একজন এম শহীদুল হক, সাবেক পররাষ্ট্র সচিব। আমাদের সঙ্গে আছেন কে এম মোর্শেদ, সিনিয়র পরিচালক ব্র্যাক। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মনির, শরণার্থী বিশ্লেষক। আমি তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের মেট্রো সাম টু দ্য পয়েন্টে। আমি আলোচনা শুরু করতে চাই এম শহীদুল হক আপনাকে দিয়ে। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, ভাষাঞ্চরে নিয়ে যাওয়াটাই কি সমস্যার সমাধান, নাকি এই সমস্যার সমাধানের এটিও একটি প্রক্রিয়া বলবো আমরা? আমার মনে হয় যে এই ব্যাপারে বাংলাদেশ সরকার সবসময় খুব স্পষ্ট ছিল যে এর সমাধান হলো যে রোহিঙ্গারা তার নিজের দেশে ফিরে যাবে, এবং ইন বিটুইন তাদেরকে এইখান বাংলাদেশে রাখবার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো টেম্পোরারি। এবং আর একটা বিষয় হলো যে এই সমস্যার স্থায়ী সমাধান মিয়ানমারে খুঁজতে হবে, বাংলাদেশের মাটিতে খুঁজলে হবে না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। আর একটা জিনিস বলেছেন যে এইটার একটা রাজনৈতিক সমাধান বার করতে হবে পিসফুলি, এটা রাজনীতির সমস্যা এবং রাজনীতিতে এই সমাধান খুঁজতে হবে। সুতরাং এই তিনটা পয়েন্ট থেকে পরিষ্কার হয়ে যায় যে ভাষাঞ্চরে যাওয়া না যাওয়া এগুলো একটা টেম্পোরারি, আসলে এতে মিয়ানমারে ফিরে যাওয়াই হলো আসল সমস্যা। কিন্তু জনাব শহীদুল হক, আপনি যেমনটা বলছেন যে স্থায়ী সমাধান আসলে মিয়ানমারের মাটিতেই খুঁজতে হবে এবং রাজনৈতিকভাবে এটি সমাধান করতে হবে, এই দুটো বিষয় যদি প্রধান বিষয় হয়ে থাকে, তাহলে আমরা এই দুটো বিষয়ে কতখানি অগ্রগতি হয়েছি? আমার মনে হয় যে এই ধরনের সমস্যায় তিন বছরে বাংলাদেশ এই রোহিঙ্গা সমস্যার যে অগ্রগতি হচ্ছে, আমার মনে হয় না এই ধরনের ডিসপ্লেসমেন্ট, ফোর্স ডিসপ্লেসমেন্ট ইস্যুতে এর আগে কখনো এই ধরনের গতি হচ্ছে। আমি বলি কি কারণে আমি এটা বলছি। একটা হলো যে এইটা দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে একটা বহুমাত্রিক সম্পর্কে উন্নীত করা হয়েছে, সেটা একটা বড় স্টেপ, কিন্তু যেটা ইমিডিয়েটলি বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা করা হয়েছে। এক দুই নম্বর হলো সেখানেই থেমে থাকেনি বাংলাদেশ, এইটাকে আন্তর্জাতিক যে আদালত আইসিজে এবং আইসিসি সেখানে নিয়ে গেছে, এবং ওখান থেকে একটা পজিটিভ রায় বের করে আনা গেছে যে জেনোসাইড may have been committed in Myanmar। সুতরাং এই যে অগ্রগতি গুলো এটা কিন্তু গত তিন বছরে হয়েছে, এবং এই ধরনের সমস্যা আমার মনে হয় যে অনেক অগ্রগতি হচ্ছে, যদিও বাইল্যাটারালি এগ্রিমেন্ট সই করা হয়েছে সেটার বাস্তবায়ন হয়নি, সেটাও কিন্তু বাংলাদেশের কূটনীতির একটা বড় হাতিয়ার যে আমরা বাইল্যাটারালি সলভ করার চেষ্টা করেছি, এখনো আমরা সিনসিয়ার আছি, বাট এটা হচ্ছে না, ফলে আমরা ইউএনএ গেছি, আইসিজিতে গেছি। সুতরাং এই প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, একই সাথে এই রোহিঙ্গারা যে এখানে আছে, পুরো একটা কোভিড পার করলো তারা, ওখানে মেজর কোনো হেলথ ক্রাইসিস হয়নি, এটাও কিন্তু একটা বড় আমার মনে হয় যে সম্ভাবনা এবং পাওয়ার বিষয়। জি শহীদুল হক, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি একটু আসিফ মনিরের কাছে যেতে চাই। নিশ্চয় আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আসিফ মনির? জি শহীদুল হক যেমনটা বলছিলেন এবং আমরাও যেমনটা জানি যে তিনি বলছিলেন যে রাজনৈতিকভাবে সমাধানটা করতে হবে, মিয়ানমারের মাটিতেই সমাধান খুঁজতে হবে, বহুপাক্ষিক আলোচনা করা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক আদালতে মামলাও হয়েছে, কিন্তু সবগুলো বিষয় দীর্ঘসূত্রিতার। এখন কি তাহলে এই যে অস্থায়ী একটা সমাধান ভাষাঞ্চরে দ্বিতীয় দফায় পাঠানো হলো রোহিঙ্গাদের, আপনি এটার মধ্যে কতটুকু সমাধান খুঁজে পাচ্ছেন, আর দীর্ঘ সমাধানটা আসলে কত পথ লম্বা, কি সমাধান হবে এই রোহিঙ্গাদের তাদের নিজের দেশে নিরাপদে প্রত্যাবর্তন করার বিষয়ে? জি, আমি কিছুটা শৈলক স্যারের সাথে একমত যে এটা একটা বড় সমস্যা, এবং এটা মানে প্রথম থেকেই আমরা বলছি বা বুঝতে পারছি এটা একটা আন্তর্জাতিক সমস্যা। এখানে হ্যাঁ, মিয়ানমারের ভেতরেই সেটার সমাধানের জায়গা, কিন্তু এটার সমাধান খুঁজতে হবে আন্তর্জাতিক ভাবে, এবং সেক্ষেত্রে এটুক ভাবা যেতে পারে যে আন্তর্জাতিক মহল কিছুটা এগিয়ে এসেছে, কিন্তু যেটা আমরা বিভিন্ন সময় বলছি যে মানবিক সহায়তার জায়গাটা যতটা এগিয়ে এসেছে এবং এটা একটা সম্মিলিত প্রয়াস, সেখানে এটার মানবাধিকারের যে প্রশ্নটি রোহিঙ্গাদের, সেই জায়গাটায় সম্মিলিত প্রয়াসের জায়গায় বিভিন্ন সময় সেটা খুব একটা দেখতে পাইনি আমরা,
কিছু কিছু হচ্ছে, চেষ্টা হয়েছে, এবং আমরাও দ্বিপাক্ষিক ভাবে বিভিন্ন ভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং অন্যান্য দেশের সাথে, উন্নত বিশ্বের যারা প্রভাবশালী দেশ আছে জাতিসংঘের মাধ্যমে, কিন্তু যতটা তাদের দিক থেকে কমিটমেন্ট থাকতে পারতো সেই সমাধানের ক্ষেত্রে, মানে সমাধানটা জটিল এটা ভাবতেই হবে। এবং সেক্ষেত্রে ভাষান্তরের ব্যাপারে আমি ওটুকুই যোগ করবো যে এটা অবশ্যই একটা অস্থায়ী ব্যাপার, আংশিক পদক্ষেপ। আমরা যদি এখানে ধরে নিই যে প্রায় 10 লাখের মতো আছে এখানে, এখন 1,000-1,500 এরকম করে নিয়ে যাওয়া হচ্ছে, এই 10 লাখের কিন্তু কথা বলা হয়নি এখানে, 1 লাখের কথা। ঠিক আছে, হতে পারে যে ভবিষ্যতে ভাষান্তরে 1 লাখে 4 কিছু মানুষ থাকতে পারে, তার মানে এটাও এক অর্থে যে এখানে কক্সবাজার থেকে কমলেও খুব বেশি দৃশ্যমান হবে না। একটা পরীক্ষামূলক একটা জায়গা যে এরকম একটা দ্বীপে নিয়ে গিয়ে সেখানে কিছু ব্যবস্থা রেখে কিছু মানুষের একটা ব্যবস্থা করা যায় কিনা। এবং এটাও ঠিক যে এটা এক ধরনের নজিরবিহীন, সারা বিশ্বে বলা হচ্ছে যে রোহিঙ্গাদের শরণার্থীদের অবস্থা যেভাবে আছে তারা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ক্যাম্প লাইক সিচুয়েশন। তো এরকম আমরা বিশ্বের অন্য যে কোনো জায়গায় যদি শরণার্থী শিবিরের কথা চিন্তা করি, ওখানে দীর্ঘসূত্রিতার কথা যেটা বলছেন এটাও একটা আপেক্ষিক ব্যাপার। 3 বছরকে আমরা দীর্ঘসূত্রিতার কথা বলছি বা দীর্ঘ সময় বলছি, কিন্তু অন্যান্য যেসব জায়গায় শরণার্থীরা রয়েছেন 8-10 বছরও কিন্তু সমাধান হয়নি। আমরা এখনো বলতে পারছি না যে কতদিন লাগবে, কিন্তু এইটা সময় লাগবে, কারণ আন্তর্জাতিক ভাবে এটা একটা জটিল পরিস্থিতি। বিশেষ করে মিয়ানমারের অবস্থান কিন্তু খুব বেশি নমনীয় না সেই কারণে। সবাই তো বলছেন, আপনারা দুজন আলোচক কিন্তু বারবার বলছেন সমাধানটা আন্তর্জাতিক ভাবে এবং মিয়ানমারের মাটিতে। এখন মিয়ানমারের মাটিতেই যদি আন্তর্জাতিক এই রোহিঙ্গার সমাধান হয়ে থাকে, তাহলে রোহিঙ্গাদেরকে এই যে দ্বিতীয় দফায় আজকেও মানে ভাষাঞ্চলে তাদেরকে পাঠানো হলো, সেই সমাধানের দিকে না গিয়ে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তনের দিকে কতটুকু বাংলাদেশ সরকার কাজ করছে? কারণ তো আন্তর্জাতিকভাবেই তো মিয়ানমারকে চাপ দিতে হবে, সেই চাপের জায়গাটাতে কতখানি দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক রাজনৈতিকভাবে এগিয়েছে বাংলাদেশ, সেটা পাশাপাশি চলতে হবে। যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি বা সরকারের পক্ষ থেকেও শুনেছি যে একই সাথে বিভিন্ন প্রক্রিয়া চলছে বা চালানোর কথা বলা হচ্ছে। এবং গত নভেম্বরও জাতিসংঘের একটি কমিটির বৈঠকে এই নিয়ে ভোটাভুটি হয়েছে, এবং সেখানে আমরা যাদেরকে বন্ধুভাবাপন্ন মনে করি তারাও অনেক সময় মিয়ানমারের পক্ষে গেছে। তাই পাশাপাশি চলছে। তবে এখন যেটা দরকার হয়তো সেটা হচ্ছে যে সরকারের অফিসিয়াল ভাষ্যের জায়গায় এটাকে আরো স্পষ্ট করে ওপেনে নিয়ে আসা, যে এটার মানে এই নয় যে আমরা অন্য দিকগুলোকে গুরুত্ব কম দিচ্ছি। যে প্রশ্নটা আপনি করছেন, ভাষান্তর ভাষান্তরের মতো হচ্ছে, এটি একটি আংশিক ব্যাপার, কিন্তু আমরা যে অন্যান্য জায়গায় আমাদের কূটনৈতিক পর্যায়ে এবং কূটনৈতিকের বাইরেও আমরা ট্র্যাক টু ডিপ্লোমেসির কথা বিভিন্ন সময় বলেছি, এগুলো যে চলছে এবং চালাতে হবে সেইটা অফিসিয়াল ভাষ্যের জায়গায় আসার দরকার। তাতে করে অনেকেও তো আশ্বস্ততা বিশেষ করে আন্তর্জাতিক মহলে পাবে যে হ্যাঁ, বাংলাদেশ এটার মধ্যেই সীমাবদ্ধ নেই। রোহিঙ্গারা ভাষান্তরে সেই জায়গাতে যাওয়াটাকে আসলে পাঠিয়ে দেওয়ার বিষয়টাকে আপনারা কোন ভূমিকায়, আপনাদের মতামতটা কিভাবে দেখছেন, কি করে? ধন্যবাদ। আমি বরং এর আগে আমাদের প্রাক্তন সচিব মহোদয় যেটা বললেন, আসিফ ভাই যেটা বললেন, ওটা একটু এক্সপ্যান্ড করে নি। প্রথম হচ্ছে যে আমাদের বিভিন্ন গ্লোবাল স্টাডি বলে যে এরকম একটা সমস্যার এভারেজ লংজিভিটি হচ্ছে 22 বছর, মানে 3 বছর সেই অর্থে ছোট সময়। আচ্ছা, এই 22 বছর তো হচ্ছে তারা এসছে ফিরে যাওয়ার মাঝখানে, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে সমস্যাটা তৈরি হয়েছে মিয়ানমারের মাটিতে, সমাধান ওইখানেই হতে হবে, আর কিচ্ছু এর কোনো দেয়ার নো টু ওয়ে অ্যাবাউট ইট। কিন্তু এই 22 বছরের মধ্যে অনেক ছোট ছোট একই রকমের দুর্যোগ আছে। একটা দুর্যোগ আছে পরিবেশগত দুর্যোগ, এরা এসছে এই সময়ে আমাদের বন উজাড় হয়েছে ইত্যাদি, অর্থনৈতিক একটা চাপ পড়েছে দেশের উপরে, স্বাস্থ্যের চাপ পড়েছে, এবং শহীদুল হক স্যার ঠিকই বললেন যে আমাদের সেই চাপটা সামলে এবার যেমন আমাদের কোভিডের তেমন কোনো ইম্প্যাক্ট পড়েনি ভেতরে। সো এই চাপগুলি সামলাবার জন্যেও আপনাকে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র সমস্ত এফর্ট আমাদের ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে যদি নেই, তাহলে এইখানে নতুন ধরনের সমস্যা তৈরি হতে পারে। এইখানের লোকজন যদি কথার কথা না খেয়ে থাকে, বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে কিন্তু আবার অন্য ধরনের সমস্যা তৈরি হবে। তখন এখানে ওই শরণার্থী সমস্যার বাইরে এটাকে আরো জটিল একটা রূপ নেবে, সেটা আমরা চাই না। সো এখন হচ্ছে ভাষান্তর,
একটা বাংলাদেশে শরণার্থীরা এসছে তারা কোথায় থাকবে সেই ডিসিশনটা এক্সক্লুসিভলি বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য রিফিউজিস, গভর্নমেন্ট এবং রিফিউজি নেবে, এইখানে ব্র্যাক বা অন্য কারোরই কোনো মতামতের সুযোগই নেই, তারা ডিসিশন নেবে কোথায় থাকবেন। এবং আমি বরং যেটা বলতে চাই যে আমরা সবাই যেটা আশা করেছিলাম দাবি জানিয়েছিলাম যে শুধুমাত্র যেন যারা উইলিংলি যেতে চায় তারা যেন যায়, এবং আমরা দুটো এই দুবার যে গেল দুবারই আমরা দেখেছি যে যারা উইলিং যারা স্বেচ্ছায় যেতে যাচ্ছে তারা যাচ্ছে, এটা একটা ভালো জিনিস। শুধু অফকোর্স ওখানে 306 রোহিঙ্গা আছে যারা সাগর থেকে উদ্ধার হয়ে যাদেরকে ওখানে রাখা হয়েছিল, এইটা বাদে এই মুহূর্তে ভাসানচরে যারা আছেন তারা সবাই স্বেচ্ছায় স্বেচ্ছায়, তার মানে দিস ইজ বিটুইন দ্য রিফিউজিস অ্যান্ড দ্য গভর্নমেন্ট, হুইচ উই রিয়েলি ওয়েলকাম। এবং আমরা আশা করি শীঘ্রই ওই 306 জনের ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে যাতে করে আমরা এটা বলতে পারবো যে ভাসানচরে স্বেচ্ছায় রোহিঙ্গা ছাড়া আর কেউ নাই। কিন্তু যেটা মোর্শেদ আপনি যেটা বলছিলেন শুরুতে এবং আসিফ মনিরও একটু কথা প্রসঙ্গ উঠিয়েছিল যে 11 লক্ষ আমরা ধরে নিচ্ছি রোহিঙ্গা আছে, তার মধ্যে থেকে সরকারের পরিকল্পনা আছে 1 লাখকে ভাসানচরে স্থায়ীভাবে অস্থায়ীভাবে রাখা হবে ক্যাম্পে, কিন্তু বাকি তো রয়ে গেল 10 লাখ। এই যে 10 লাখ ওই অঞ্চলে রয়ে গেল, পরিবেশ বলি, প্রতিবেশ বলি, স্বাস্থ্য বলি, সামাজিক অনেক সব কিছু মিলে এই 10 লাখ তো যে সমস্যা তৈরি করছিল সেই সমস্যাই তৈরি, ওইটা তো রয়েই গেল ওই বোঝাটা। শুধুমাত্র 1 লাখকে ভবিষ্যতে পাঠিয়ে কি এ সমস্যার সমাধান করা যাবে? হবে না, কিন্তু আমরা আশা করছি যে এই সংক্রান্ত আরো কিছু হয়তো পরিকল্পনা ড্রয়িং বোর্ডে আছে। যেমন এই যে 1 লাখ লোকের জন্য যেটা বানানো হয়েছে এটাকে যদি আপনি দেখেন এটার নাম হচ্ছে পাইলট প্রকল্প। জি হ্যাঁ হ্যাঁ, সো পাইলট মানে এইটা এইরকমই থাকবে, 1 লাখই থাকবে। আপনি যদি জায়গা হিসাব করেন ওইখানে যে পরিমাণ জায়গা আছে সেটা কিন্তু কক্সবাজারের মোট ক্যাম্পের জায়গার চেয়ে বেশি। সো এরপরে সরকার কি সিদ্ধান্ত নেবেন, সরকার এই ভাসানচরে যাদেরকে নিচ্ছেন তাদের কাছ থেকে তাদেরকে নিয়ে, একটু আগে আসিফ মনির ভাই বলছিলেন যেটা অভূতপূর্ব, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে এখান থেকে কিভাবে ম্যানেজ করতে হয়, এই একটা গ্রুপকে নিয়ে গেলাম আবার এটা কি করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয়। অনেকের ভয় ছিল যে আমরা যদি ভাসানচরে নিয়ে যাই তাহলে এটাকে অনেকে বলবেন যে এটা হচ্ছে দ্বীপ চালানের মতো, জেলে ভরছে কিনা। সরকার কিন্তু এর মধ্যে আবার একটা রেগুলার ফেরি সার্ভিস চালু করেছে যাতে এই প্রশ্ন না আসে। সো এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে, সরকারও শিখছে, আমরা যারা হিউম্যানিটেরিয়ান এজেন্সি আছি আমরাও শিখছি। আমার ধারণা এই শিক্ষা থেকে আমাদের ভবিষ্যতে সবার জন্য ভালো করার জন্য কি করা দরকার সেইটা আমরা শিখে যাব। আরো ভাবতে হবে, আরো পরিকল্পনা নিতে হবে যেটা বলছেন। থাকুন আপনাদের সঙ্গে, আমি শহীদুল হকের কাছে একটু যেতে চাই, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। বারবারই যেটা বলা হচ্ছে আন্তর্জাতিক চাপ এবং বহুপাক্ষিক চাপ দিতে হবে, এখন আমাদের সবচেয়ে কাছের বন্ধু পুরনো বন্ধু ভারত এবং নতুন করে আমাদের অর্থনৈতিক বন্ধু তো চীন, তো এই ভারত এবং চীন মিয়ানমার এই রোহিঙ্গাদের বিষয়ে তাদেরকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে কতটা আমাদের পাশে আছে এবং আমরা কতটা তাদেরকে পাশে পাচ্ছি এই মুহূর্তে? এটা একটা জটিল প্রশ্ন এবং আমার মনে হয় যে এই জায়গায় হতাশা প্রকাশ করবার অনেক কারণ আমাদের আছে। হয়তো সব বিষয়ে আমি এখন আপনাদেরকে আলোচনা করতে পারবো, কিছুটা যে পরিবর্তন 3 বছরে হয়নি তা না, কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরিবর্তনটা আমার মনে হয় আশাব্যঞ্জক নয়। আমি ওই ওখানে বলি শেষ করি, আমি শুধু একটা জিনিসই বলতে চাই, এই যে দুটো দেশের কথা বললেন বা অন্যান্য দেশের কথা বললেন, তাদের কিন্তু মনে রাখতে হবে যে রোহিঙ্গাদের বিষয়টা প্রেক্ষাপট পাল্টে গেছে। 2019 যে রোহিঙ্গারা ছিল তার একটা হিউম্যানিটেরিয়ান ইস্যু ছিল, চলে এসছে আবার ফিরে যাবে, এখন কিন্তু তা না, এখন কিন্তু দে আর ভিকটিম অফ জেনোসাইড। এই ভিকটিম অফ জেনোসাইডের কিন্তু একটা আলাদা ইন্টারন্যাশনাল পজিশন আছে, দে হ্যাভ এন ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। 1-2 নম্বর হলো স্টেটের কিন্তু একটা ইন্টারন্যাশনাল অব্লিগেশন থাকে যখন কেউ ভিকটিম অফ জেনোসাইড হয়। আমি মনে করি দিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেটা হয়েছে সেটার যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা তখন এটার জন্য দায়ী ছিল তারা কিন্তু এখনো সেইটার ফলআউট ভোগ করছে। সুতরাং আমাদের ওই জায়গাও মনে রাখতে হবে যে এখন অন্য রাষ্ট্র যারা আছে তারা যখন এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন এই বিষয়টা কিন্তু একটা বড় আকার তাদের কাছে আসা উচিত। 1-2 নম্বর হলো যখন পুরো পূর্ণাঙ্গ রায় বেরিয়ে যাবে তখন কিন্তু সিচুয়েশনটা পুরো পাল্টে যাবে। আমার মনে হয় আমরা যখন চাপের কথা বলি চাপটা আসলে ওই জায়গায়, চাপটা কিন্তু আন্তর্জাতিক কোর্টের চাপ এখন,
ওই জায়গাতে আমাদেরকে মনে হয় পারসিস্টেন্টলি ইনকনসিস্টেন্টলি পারসু করতে হবে সরকারকে, ওখান থেকে সরে আসলে হবে না। আপনি ঠিকই বলেছেন যে এটা করতে যেয়ে কি আমরা অন্য জায়গায় একটু একটু ঢিলে ঢেলেমি আনছি কিনা, ওই জায়গাটা শক্ত রাখতে। এবং আমাদের জেলা মুনির ঠিকই বলেছেন যে মাল্টিপল ভাবে আমরা আমরা চেষ্টা করছি, কিন্তু আমি মনে করি যে এই কোর্টের বিষয়টা একটা প্রাধিকার পাবার প্রয়োজন মনে হয়। জি শহীদুল্লাহ ঠাকুর, আপনি আমার সঙ্গে, আমি একটু আসিফ মনিরের কাছে যেতে চাই। আসিফ মনির, যে বিষয়টা বারবার সরকারের তরফ থেকে একটা অভিযোগ তোলা হয় যে এই রোহিঙ্গাদের ভাষান্তরে পাঠানোর বিষয়ে সবসময় সরকারের তরফ থেকে আমরা একটা অভিযোগ শুনছি যে এনজিও সংস্থাগুলো তাদেরকে পাঠানোর ব্যাপারে সবচেয়ে বড় বাধা নিজেদের আর্থিক সুবিধা এবং ব্যবসায়িক সুবিধার কারণে। এই জায়গাটার সাথে আপনার কোনো মতামতটা কি, দ্বিমত আছে কি না, নাকি সরকারের যে অভিযোগগুলো সেগুলো আসলে সত্যতা কোথাও আছে? ঢালাও ভাবে বলা মুশকিল। এখানে যখন আমরা বিভিন্ন যারা মানবিক সহায়তার কথা বলছি, এখানে দেশি সংস্থা আছে যারা এনজিও, আন্তর্জাতিক সংস্থা আছে যারা এনজিও, ইউএন আছে, বিভিন্ন ধরনের প্রেক্ষাপট, আবার মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন কথা বলছে, তো সবগুলোকে একটা আদলে দেখাটা মুশকিল। আবার মানবাধিকার সংগঠন যারা ভাষান্তরের ব্যাপারে বিরোধিতা করছে বা বলছে, তাদের অনেকেই কিন্তু বাংলাদেশে অবস্থান করে না, তারা রিজিওনালি অবস্থান করে, আন্তর্জাতিক ভাবে তারা একটা ভূমিকা পালন করে মানবাধিকারের প্রশ্নে, এই ঢালাভাবে দেখাটা মুশকিল। এবং অলরেডি কিন্তু আমরা জানি যে সরকারের পক্ষ থেকে কিছু এনজিওদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, ভাষান্তরে তারা পর্যবেক্ষণ করে এসছে, এদের অনেকেই আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথেও কাজ করে এবং অনেকে কক্সবাজার এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করছে, এরকম বেশ কিছু এনজিও আছে। এই অবস্থানটি সম্ভবত কিছুদিন আগে ছিল, কিন্তু এটা বিশেষ করে প্রথমবার এই প্রথম ব্যাচ যাওয়ার পরে এই অবস্থানটা কিছুটা নমনীয় হওয়ার কথা। এবং আপনারা লক্ষ্য করবেন যে তখনও জাতিসংঘ যে বক্তব্যটি দিয়েছিল, বিশেষ করে এখানকার রেসিডেন্ট কোঅর্ডিনেটরের অফিস থেকে, সেখানে কিন্তু খুব কশাস বেশ সাবধানতার সাথে উল্লেখ করা হয়েছে, যদিও সেটা বিভিন্ন জায়গায় এসেছে যে তার একটা বিরোধী অবস্থান নিচ্ছে, কিন্তু ওখানে ভাষ্য যে প্রেসের কাছে যে ভাষ্যটা গেছে সেখানে কিন্তু বলা হয়েছে যে হ্যাঁ আমাদের সাথে আলাপ করে এই ভাষান্তরের প্রথম ব্যাচটা যায়নি, সেটা তো ঠিকই আছে, সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেছে, সেখানে তো মিথ্যে কিছু নেই। কিন্তু এটাও তারা আবার বলেছে তারপরে যে এর পরবর্তী পদক্ষেপে যদি আমাদেরকে জড়িত করা হয় আমরা জড়িত থাকবো এবং সেখানে আমরা ভিজিটার ব্যাপারে যেতে পারি। এবং সেটির ব্যাপারেও কিন্তু আমরা শুনেছি সরকার পক্ষ থেকেও বলা হয়েছে যে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা, এমনকি আন্তর্জাতিক মিডিয়াও যদি যেতে চায় ভাষান্তরে যাবে। কাজে এটার হয়তো একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে এখন। আমি বলবো যে এক মাস বা দু মাস আগে যে বিরোধিতার অবস্থানে ছিল, যে একদিকে আন্তর্জাতিক সংস্থা বা এনজিওরা আরেকদিকে সরকার, সেটি কিন্তু এখন অতটা নেই। এখন এটা হয়তো প্রকাশ্য তো সবাই বলছে না, কিন্তু ভেতরে ভেতরে আস্তে তৈরি হচ্ছে। আমি গতকাল এবং আজকে যেটুকু খবর কক্সবাজার থেকে পেয়েছি, এখানে কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের অবস্থান রেখেছে, এমনকি প্রথম যে ব্যাচ গেছে সেখানেও ইউএনএইচসিআর কিন্তু অবস্থান করেছে, তারা যেটা বলা হয় যে প্রোটেকশন বাই প্রেজেন্স, তারা কিন্তু উপস্থিত ছিল এবং সরকারকে তারা সহায়তা করেছে। কাজে সেখানে যতটা বলা হচ্ছে ততটা কিন্তু আসলে বৈরী অবস্থানে নেই, এটিকে আরো চাক্ষুষভাবে আরো কাছাকাছি আসার সুযোগ এখন রয়েছে, ভবিষ্যতে একসাথেই কিন্তু কাজ করতে হবে। কক্সবাজারে যে আমাদের অভিজ্ঞতাটা আছে এটার অনেকখানি কিন্তু ভাষান্তরের প্রয়োজন হবে, এটা একা সরকারের পক্ষে সম্ভব না এবং প্রয়োজনও নেই। আমাদের একটা ভালো অভিজ্ঞতা কিন্তু গত তিন বছরে তৈরি হয়েছে, যেখানে সরকার, বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এবং ইউএন একসাথে কাজ করে একটা বিশাল একটা কর্মযজ্ঞ তৈরি করেছে কক্সবাজারে। হয়তো সেই স্কেলে ভাষান্তরে হবে না, কিন্তু সম্মিলিত একটা প্রয়াসকে কক্সবাজারের অভিজ্ঞতাটাই কাজে লাগবে। শুধু সময়ের ব্যাপার, নিজেদের মধ্যে দূরত্বটা কমিয়ে নিয়ে আসা। আর যেটা বলছিলাম যে বাইরের মানবাধিকার সংগঠনগুলো, তাদের এক ভিন্ন অবস্থান সবসময় ছিল, সেটা থাকবে, সেটা আলাদা ব্যাপার। আসিফ মনে যে আপনি থাকুন আমাদের সঙ্গে। যারা মোর্শেদ, আপনার কাছে যেটা জানতে চাই যে হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে তো ব্র্যাক প্রচুর কাজ করছে, তাদের নিয়ে যাওয়ার ব্যাপারে আপনারা অনেক কাজ করছেন, সেটি যেমন আপনি আমাকে একটু ছোট করে বলবেন। আর একটা বিষয়, রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতে যে ব্র্যাককে নিশ্চয়ই অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়, সেই অসুবিধাগুলো আসলে কি? থ্যাংক ইউ। না, আমাদের প্রত্যাবর্তনের মূল কাজটা তো যেটা আমাদের শহীদুল হক স্যার বললেন যে এটা হচ্ছে আন্তর্জাতিক আদালতের ব্যাপার, সেখানে ব্র্যাক তো একটা, আপনি জানেন ব্র্যাকের ইউনিভার্সিটি আছে, আমাদের একটা ইনস্টিটিউট আছে যারা এই জাস্ট পিস টু পিস নিয়ে কাজ করে, তারা যেমন সরাসরি এই কেসটার সাথে জড়িত, ওইখানে ব্র্যাক
যে ব্র্যাক ইউনিভার্সিটি ইজ মোর সুটেড, সো ব্র্যাক ইউনিভার্সিটি ওয়াজ ইনভলভ ইন দিস হোল লিগ্যাল প্রসেস, যেটার একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে। এর বাইরে আমরা নিয়মিতই ওখানে বেশ কিছু ধরনের গবেষণা করে থাকি, বেসিক্যালি টু ক্যাপচার দ্য ভয়েস অফ রোহিঙ্গা অ্যাজ ওয়েল এজ দ্য হোস্ট কমিউনিটি, স্পেশালি যারা দরিদ্র অত দরিদ্র আছে তারা যেন হারিয়ে না যায় আলোচনায়, সেটা একটা অন্যতম কাজ আমরা করি ওখানে, রিসার্চ করি। এবং এই প্রায় এই রিসার্চের আউটপুটগুলি নিয়ে আমরা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ফোরামে সেখানে অ্যাজ এ গ্রাউন্ড ফোর্স, আমাদের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমরা একদম মানে ওদের সাথে আছি। এইটা একদম শেষ কথা, আপনি যে একদম উই রিচ দ্যাট উইথ देम। আর চ্যালেঞ্জের কথা যদি বলেন, একটা চ্যালেঞ্জ হচ্ছে যে যত লম্বা হবে তত আন্তর্জাতিক মহলের যে ফোকাস সেটা কমে আসতে পারে। আচ্ছা, এই যে কয়েকদিন আগে যে যেমন এই লেবাননে বোমা বিস্ফোরণে ভয় পেয়েছিলাম যে তো অ্যাটেনশন ওদিকে চলে যাবে, মানে যতদিন এটা লিঙ্গার করবে দীর্ঘ হবে আন্তর্জাতিক মহলের ফোকাসটা যা হয় সেটা কমে আসবে। এখন যত উইন্টার জন্য প্রিপারেশন নাও আমরা নিচ্ছি কিনা এনাও। জি জনাব, অসংখ্য ধন্যবাদ আপনাকে শহীদুল্লাহ। আমি আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। তুরস্কে পররাষ্ট্রমন্ত্রী আসলেন, তখন কিন্তু তিনি বলে গেলেন যে জাতিসংঘকে সঙ্গে রেখে রোহিঙ্গাদের ভাষান্তরে পাঠানোর বিষয়টি কিন্তু কাজ কর্মটি করতে হবে, কাজটি সেই বিষয়টা যদি একটু আমাকে সম্পর্কে বলতেন। আমি আমি ওনার বক্তব্যের সাথে একদম একমত। আমার মনে হয় আমাদের সরকারেরও সেটাই বেসিক অ্যাপ্রোচ। আমার আমার মনে পড়ে যে হয়তো উনি ঠিক জনাব উনি ঠিকই বলেছেন যে এই প্রথম ব্যাচ যাবার সময় হয়তো ওনাদের সাথে ওনাকে ইউএনকে ওইভাবে ইনভলভ করা হয়নি, কিন্তু এর আগে কিন্তু আমার মনে পড়ে তিনবার আমরা সচিবেরা এবং ইউএন সিস্টেম ব্র্যাকেরও প্রতিনিধিরা ছিলেন, আমরা সবাই মিলে বসে একটা রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। আমি শুধু একটা জিনিস একটু বলি যে এইখানে গভর্নমেন্ট ভার্সেস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এরকম একটা সিচুয়েশন তৈরি করাটা কখনোই ঠিক হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে জানা শহীদুল্লাহ। আমার মনে হয় ডেভেলপ করেছে ওটাকে ধরে রাখা দরকার। জি, অসংখ্য ধন্যবাদ জানা শহীদুল্লাহ, আসিফ মনির এবং জানা মোর্শেদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য আপনাদের আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে।